ভারতীয় জনতা যুব মোর্চা 2 নং মোহনপুর মণ্ডলের উদ্যোগে রবিবার মোহনপুর বাজার সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় যুব সম্মেলন। ভারতীয় জনতা যুব মোর্চা 2 নং মোহনপুর মণ্ডলের সবকটি বুথের কার্যকর্তাদের অংশগ্রহণ এদিন দুপুরে শুরুয়াত হয়। ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি নবাদল বণিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সম্মেলনে। তাছাড়াও আলোচনা রাখতে সম্মেলনে ছিলেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য, মোহনপুর কেন্দ্রীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, ভারতীয় জনতা পার্টি 2 নং মোহনপুর মণ্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা। ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যুব মোর্চার কর্মীদের কাজের দক্ষতাকে খতিয়ে দেখতে আয়োজিত হয়েছে এই যুব সম্মেলন জানান উপস্থিত নেতৃত্বরা। পরে যুব মোর্চা প্রকাশ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে বর্তমান সরকার কাজ করে গেছে। রেশন শপের মাধ্যমে এখন নিত্য প্রয়োজনীয় 11টি সামগ্রী পাওয়া যাচ্ছে, যা আগে কখনো পাওয়া যায়নি। সরকার সামাজিক ভাতা 700 টাকা থাকলে বাড়িয়ে 2000 টাকা করেছে, কিন্তু আগে সরকার নিজেদের গরিব দরদি বলে জাহির করলেও তারা ছিল গরিব শোষণের মূল কারিগর। ভীষণ ডকুমেন্টসের এই প্রতিশ্রুতি পূরণ করেছে সরকার, এর জন্য রাস্তায় দাঁড়িয়ে কাউকে আন্দোলন করতে হয়নি। শ্রমজীবী মানুষের অ্যাকাউন্টে ই শ্রম কার্ডের মাধ্যমে দ্বিগুণ ভাতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে এদিন দাবি করলেন রাজীব ভট্টাচার্য। আজকে রেশন সভার মাধ্যমে 11টা নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, চিনি, আটা, ময়দা, মুসুরি ডাল, সয়াবিন, চা পাতা আজকে রেশন সভার মাধ্যমে যাতে গরিবরা ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করে দিয়েছে। আজকে সামাজিক ভাতা 700 টাকা ছিল, জিজ্ঞেস করবেন ওই এলাকার সিপিএম এর গরিব দরদি যারা গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিত আর গরিবকে কিভাবে শোষণ করা যায় তার ব্যবস্থা করত, ওই গরিব দরদি সরকার যারা চালাতো তাদেরকে জিজ্ঞেস করবেন, সামাজিক ভাতা 700 টাকা ছিল, আমাদের কমিটমেন্ট ছিল, আমাদের প্রতিশ্রুতি ছিল। বিজেপি সরকার আসার পর ত্রিপুরা রাজ্যে সামাজিক ভাতা 2000 টাকা করা হবে। আজকে আমাদের সরকার সামাজিক ভাতা, গরিবদের ভাতা 2000 টাকা করে দিয়েছে, তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কোনো আন্দোলন করতে হয়নি। বন্ধুগণ, বন্ধুগণ, আজকে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, রাজ্যের যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, তাদেরকে ই শ্রম কার্ডের মাধ্যমে তাদেরকে যে আর্থিক সহায়তা প্রদান করা হয় তা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার দ্বিগুণ ভাতা সেটা করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।